ক্রমাগত লোকসভা নির্বাচন আর নির্বাচনের পূর্বে দেখি পাওয়া গেছে কেন্দ্রীয় তথা রাজ্য সরকারে কেতবোর গুরুত্বপূর্ণ ঘোষণা করেছে আর শেহতাকো দেখি পাওয়া গৈছিল প্রায় এক সপ্তাহের পূর্বে যুক্ত ঘর গ্যাস আছে ঘর ব্যবহারের গ্যাস আছে গ্যাস সমূহের যূল্য সেই মূল্য প্রায় 200 টাকা কমাই দিয়া দেখি পাওয়া গৈছিল আর শেহতাক যবর আছে খবর অনুযায়ী পেট্রোল আর ডিজেলের দাম 2 টাকা প্রত্যেকরে পেট্রোলের 2 টাকা আর ডিজেলের 2 টাকা কমাই দিয়া দেখি পাওয়া গৈছে শেহতীয়া সময় দেখি পাওয়া গৈছিল পেট্রোল ডিজেলের আকাশলঙ্ঘী যুই চাই দাম সেই দামে জ্বলা কলা খুয়াইছিল সাধারণ জনতাক আর তারে পরিপ্রেক্ষিত শেহতাক দেখি পাওয়া গৈছে আজির দিনট পেট্রোলের দাম 98 টাকার 96 টাকা করা হয়েছে আর ডিজেলের 90 টাকার 88 টাকা করা হয়েছে বলে জানিপরা গেছে আর যেহেতু সমাগত লোকসভা নির্বাচন গতি চর্চা চলাটা অতি স্বাভাবিক কথা গতি চর্চা চলছে যে কেবল নির্বাচনী এক অস্ত্র হিসাবে ব্যবহার করবলে পেট্রোল ডিজেলের দাম হ্রাস করা হয়েছে নাকি এনে ধরনের প্রশ্ন বর্তমান উত্থাপন হওয়া দেখি পাওয়া গেছে আর আমি বর্তমান উপস্থিত আছো গণেশগুড়ি পেট্রোল পাম্প আর পেট্রোল পাম্পর বিষয়াসকলে যদিও বর্তমানলৈকে কোনো খবর পোৱা নাই বলে মত প্রকাশ করেছে কিন্তু আমার হাতত পোৱা যি খবর আছে খবর অনুযায়ী কিন্তু বর্তমান সময় পেট্রোল ডিজেলের দাম প্রায় 2 টাকা কমাই দিয়া বলে খবর পোৱা গেছে আমার দাদা এজন আছে তেওঁৰ পৰা জানিবলৈ চেষ্টা করিম দাদা পেট্রোল ডিজেলের দাম 2 টাকা কমাই দিছে বলে জানিপরা গেছে 12 বজাৰ পিছত 2 টাকা কমি যাব পেট্রোল ডিজেলের দাম কেনে লাগিছে ইনে গাড়ি চলাই আছে দিগদার আৰু আৰু কমিলে ভাল লাগে আৰু কমিলে ভাল লাগে এতিয়া যিমান দাম হৈ আছে দিগদার হয় নেকি চলাত দিগদার হয় দিগদার হয় দাম বহুত হৈ যায় দাম বহুত আছে এনে কিমান মান যেহেতু লোকসভা নির্বাচন আহি আছে কেদিন এমাহর মানৰ পিছতে নির্বাচন অনুষ্ঠিত হব গতি নির্বাচনের পিছত আকৌ বাহি যাব বলি ভাবে নেকি এনে ধরনের ভাব আহে নেকি হেতু গম নাব আমাৰ গম নাব আৰু এতিয়া যে 2 টকা কমিছে ভাল লাগিছে নে ভাল লাগিছে আৰু কমিলে আৰু ভাল লাগিব আৰু কমিলে আৰু ভাল লাগিব নিশ্চয়কৈ বৰ্তমান সময়ত দেখিবলৈ পাইছে যিসমূহ পেট্রোল যিসমূহ ক্রেতা আছে পেট্রোল ডিজেলৰ যিসমূহ ব্যৱহাৰকাৰী আছে তেওঁলোকো বৰ্তমান সময়ত উৎফুল্লিত হোৱা দেখিবলৈ পোৱা গৈছে আৰু কিন্তু এটা কথা যে আৰু কমিলে আৰু ভাল লাগিব কথা কাৰ বৰ্তমান সময়ত তেওঁলোকৰ মুখত এইখা কথা আছে যেহেতু 98 টাকা পেট্রোল আর 90 টাকা ডিজেলের দাম বর্তমান হয়ে আছে সমগ্র ভারতবর্ষত লগতে অসমতো হয়ে আছে এনে ধরনের দাম গতি আৰু যদি হ্রাস করে তেন্তে জনসাধারণের চলবলে যদি সুবিধা হব ইয়াতক অধিক সুবিধা হব বলে জনসাধারণে ইতিমধ্যে মত প্রকাশ করেছে